প্রচন্ড গরম, তার জন্য আজকে আমরা আম খাচ্ছি। তো আম কুটে খাচ্ছি, খেয়ে গেছে, এই যে দেখো আমের তৈরি চলতেছে, তার মধ্যে এই ভাইটা প্রচন্ড খাচ্ছে, সবাই মিলে আম খাবো। আবার আবার লোক আছে, দাঁড়াও। ভালো ভালো করে দেখা, ভালো করে কেমন লাগতেছে আমটা, জোরে বল, তোর কথা এমনি শুনে যাবে না পিছন। এই পাচ্ছ বন্ধুরা, এখানে আমের পুরো কারিগারা চলতেছে, এরা আম চুলতেছে আর এ খাচ্ছে। যেটা জিনিস দেখা নিয়ে যায়, এরকম ভুট্টা, প্রচুর পরিমাণে ভুট্টা, এখন আমরা আমি বাড়ি গেছি, লাইন বাই লাইন ভুট্টা হয়ে গেছে। গ্রামের পরিবেশ, মানে আমরা প্রচন্ড ভিতরে, একদম ভিতরে এলাকায় গ্রামে থাকি। এই হচ্ছে আমাদের বাড়ি ঘর, চারিপাশে দিকটা, আর হচ্ছে এইটুকু হচ্ছে ভুট্টা, যেগুলো আমরা আবাদ করি, শুকাতে দিয়েছে রাস্তায়। দেখতে পাচ্ছ ধানের মতো করে, প্রচন্ড রোদ, একদিনই শুকিয়ে যাবে। এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, আর এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, যেদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আবার কাঁচা রাস্তাও আছে, সেটাও দেখাবো একদিন, যদি আমি বাড়ি ব্লগ। এই দেখো আমি পোকা সাঁতার কাটতেছে জলের মধ্যে, লম্বা লম্বা সাঁতার দেখছিস। দেখতেই পাচ্ছ কতগুলো ভুট্টা, ভুট্টা দিয়ে বাড়িটা পুরো বোঝাই হয়ে গেছে। এটা হচ্ছে ভুট্টার খুচলাটা, আর এইদিকে চারিদিকে ভুট্টায় মায়, ভুট্টায় এদিকে মামা ছুটতেছে। এই যে ভুট্টা বস্তায় বস্তায় ভরে রেখেছি, এখন এগুলাকে মেশিনে ভাঙার পরে রাস্তার মধ্যে শুকাতে দিতে হবে। এই যে এইভাবে ছুটতেছে, দেখা একটু, আম মেখে ঝোল করে দিয়েছি, এখন খাওয়া স্টার্ট করবো। এখনো পর্যন্ত খাওয়া স্টার্ট করিনি, তো আমগুলো একটু ভালো করে দেখে নাও। এই যে ভালোটা নিয়ে আসি, বন্ধুগণ দেখতেই পাচ্ছেন ভাঙা বসানো হয়ে গেছে, যার যার পাতা শেষ হয়ে গেছে, আমাকে এখন আম দেওয়া হবে। এই যে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে পাতায় পাতায়, সামনে মামা আসছে, খুবই ইচ্ছা আগ্রহ। এই যে আম খাওয়া খাচ্ছে, কি টেস্টি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকদিন আগের কুয়া, এটা হচ্ছে পুরানো কুয়া, এই কুয়া গুলো এখন দেখা যায় না, যদি কেউ দেখে থাকে কমেন্ট করে এসে বলবো। আর এই কুয়াটার, এই কুয়াটার নাম আমি বলবো না, কারণ জানতে চাইলে তবেই বলবো। আর এটা এখানে হচ্ছে আমি ভিডিও করি, ছোট নারকেল গাছ, এখানে নারকেল গাছ বড় হয়নি। এই যে আমার একটা আম গাছ, ওই যে মন্দিরের পিছনে একটা আম গাছ, কুয়াটার ভিতরে একটু দেখো। এখন আমাদের আম রেডি হয়ে গেছে, তো এখন আমরা আম খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি। তো আম খাওয়ার দর্শকগুলোকে একবার সবাই একটু দেখে নিন, ফোকাস। এই যে দেখতেই পেলেন, এই যে আম মাখামাখি চলতেছে, এখনই আমরা আম খাওয়া শুরু করবো, স্টার্টিং করবো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে।